এই প্রায় মধ্যরাতেও যারা এখন লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবার প্রতি শুভেচ্ছা রইল। খুব সংক্ষিপ্ত পরিসরে দুই তিনটি পয়েন্টে কিছু কথা বলতে চাই। প্রথমত, আজকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর একটি সংবাদ সম্মেলন ছিল। সেই সংবাদ সম্মেলনের বেশ কিছু কথা আপনারা ইতিমধ্যেই শুনেছেন, পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে জেনেছেন। সেখানে প্রধানমন্ত্রী যে কথাবার্তাগুলো বলেছেন, গতানুগতিক বিভিন্ন সংবাদ সম্মেলনেই প্রধানমন্ত্রী এই ধরনের কথাগুলো প্রায় প্রায় বলে থাকেন। প্রধানমন্ত্রীর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি যে তিনি যেভাবে যেই ল্যাঙ্গুয়েজে যেই শব্দ চয়নে কথাগুলো বলে থাকেন, সেটি একটি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর পদে থেকে, প্রধানমন্ত্রীর পদে থেকে বলা যায় না। এটা একজন ইউনিয়নের চেয়ারম্যান বলতে পারে, এটা পৌর মেয়র বলতে পারে, এটা আপনার ধরেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি বলতে পারে, কিংবা মহাসচিব পর্যায়ের যে আওয়ামী লীগের মহাসচিব বা সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেব, মির্জা ফখরুল সাহেবের লেভেলেও বলা যায়, কিন্তু প্রধানমন্ত্রীর লেভেলে এই কথা আমি বাড়িয়ে বলছি কি না, আপনারা যারা সুস্থ মস্তিষ্কে চিন্তাভাবনা করেন, যাদের ন্যূনতম বিভেদ আছে, সে আওয়ামী লীগের এমপি হন, মন্ত্রী হন, অন্যান্য দলের এমপি হন, মন্ত্রী হন, একজন সচেতন নাগরিক হন, সাংবাদিক হন, বুদ্ধিজীবী হন, আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন যে এই কথাগুলো যেভাবে বলছেন প্রধানমন্ত্রী, যে শব্দ চয়ন, বাক্য চয়ন, যে অঙ্গভঙ্গি, যে হুমকি ধুমকি, এইটা আসলে এই পদে থেকে বলতে পারেন কি না। যেমন ধরেন আজকের, যদি এর আগেও তিনি এই কথা বলেছেন যে বিএনপিকে উদ্দেশ্য করে, মূলত বিএনপি যখন 10ই ডিসেম্বর কেন্দ্রিক যে সমাবেশ এবং তার আগে যে বিভাগীয় সমাবেশগুলো করেছিল, যে মানে এমন একটা অবস্থা যে বিএনপি মানেই হচ্ছে অগ্নিসংযোগকারী, পেট্রোল বোমাবাজ, এই সেই সহিংসতা করে, অথচ তার বিপরীত এবং বাস্তব চিত্র হচ্ছে এটা যে বিএনপিকে যেই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, এই অভিযোগ না, এই ঘটনার নীল নকশাই হচ্ছে সরকারের বাস্তবায়ন এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়া এই ঘটনাগুলো ঘটে নাই। 2014 সালের নির্বাচনে একটি বিনা ভোটের নির্বাচন করা এবং সেই নির্বাচন আপনার বর্জনের দাবি জানিয়ে বিএনপি যখন আন্দোলন করেছিল, সেই আন্দোলনে সহিংসতা করা, বাসে বোমাবাজি করা, অগ্নিসংযোগ করা, ইভেন সরকারি দলের এমপি পঙ্কজ দেবনাথের কথা, অনেকের কথা উঠে এসেছে। সে সময় আমরা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারের ছাত্রলীগ ছিলাম, হল থেকে দেখেছি আমাদেরকে জোর করে, মানে ছাত্রলীগের অধীনে হলে থাকা লাগছে, হলে থাকতে হলে ছাত্রলীগ করাই লাগবে, মিছিল মিটিং আসাই লাগবে, আমাদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নিয়ে আসতে হতো। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন ছাত্রলীগের আল মেহেদি তালুকদার, সাধারণ সম্পাদক ছিলেন মোল্লা অমর শরীফ, কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি ছিলেন আপনার ছাত্রলীগের বদিউজ্জামান সোহাগ, নাজমুল হাসান সিদ্দিকী, তারা কিভাবে শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানে আপনার এই ককটেল নিয়ে দৌড়াদৌড়ি করতো, ছাত্রলীগের বিভিন্ন হলের প্রেসিডেন্ট সেক্রেটারিদের হাতে ককটেল থাকতো, টিএসসিতে মারতো, কলাভবন থেকে মারতো, এফবিএসে মারতো, মেরে হই হই রই রই ছাত্রদল আসছে, ছাত্রদল ধরো এই সেই, অথচ সেই সময়ে ছাত্রদল অতটা সক্রিয় ছিল না। ইভেন সেই যেহেতু রাজনৈতিকভাবে সে সময় একটু ছাত্রলীগের সাথে ছিলাম, প্রোগ্রাম করতাম, কাজে এগুলো তাদের কাছে শুনতাম, বড় ভাইদের কাছে গল্প গুজব যে শাহবাগে মেরেছে, রমনায় তারা মারবে, এই এগুলো করতেছে, এগুলো তো আমরা শুনতাম। তো কাজে এই অভিযোগ যে বিএনপিকে দেওয়া হচ্ছে, কিন্তু ডাহা মিথ্যা কথা। যদি মিথ্যা কথা না হয়, কেন সেই ঘটনাগুলোর একটা নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত এই সরকার যে 2014 সালের পরও যে আজকে পর্যন্ত প্রায় বলা চলে 9-10 বছর ক্ষমতায়, কেন তারা করেন নাই? তো যাই হোক, দেশবাসী জানে এগুলো যে গোয়েবলসের তত্ত্বের মতো কথা, প্রধানমন্ত্রী বলছেন, আওয়ামী লীগের নেতারা বলছেন, অহরহ বলছেন, এগুলো মানুষ বিশ্বাস করে না, বরং এই সমস্ত কথা শুনে মানুষ হাসে, উড়িয়ে দেয়। ইভেন দেখেছেন তো অনেক জায়গায় প্রধানমন্ত্রীর কথায় এই বক্তব্য টেলিভিশন চ্যানেল পেজে যখন দেয়, মানুষ হাড়িয়ে একটু উড়িয়ে দেয়। তো এটা একটু প্রধানমন্ত্রীর জন্য অসম্মানজনক না? প্রধানমন্ত্রী লন্ডন যান, যুক্তরাষ্ট্রে যান, বেলজিয়াম যান, বিভিন্ন জায়গায় যান, বিরোধী দলের নেতাকর্মীরা, ভোট চোর, অবৈধ প্রধানমন্ত্রী, ফাসিস্ট প্রধানমন্ত্রী, খুনি প্রধানমন্ত্রী, এই বিভিন্ন নামে স্লোগান দেয়। এটি একজন প্রধানমন্ত্রীর জন্য অসম্মান যে না,
এটা নিজের আত্মমর্যাদায় লাগে না যে আমার দেশের নাগরিকরা গুম খুনের প্রতিবাদ করছে, আমি বিদেশে আসছি সেখানে ভোট চুরির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে? এটা একটু প্রধানমন্ত্রী হিসেবে আপনার গায়ে লাগে না? আপনার বিবেক নাড়া দেয় না যে আজকের সংবাদ সম্মেলন থেকেও যেই কথা প্রধানমন্ত্রী সবচেয়ে আলোচিত, টক অফ দ্য টাউন মার্কা যে কথা বলেছেন যে ট্রাম্প এবং বাইডেন সংলাপে বসলে তিনি সংলাপে বসবেন বা করবেন, মানে বিএনপি সহ বিরোধীদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত পিটার হাস, তিনি যে শর্তহীন সংলাপের কথা বলছেন যে নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার পূর্ণ প্রবর্তন করার জন্য শর্তহীন সংলাপের কথা বলছেন, আলোচনার কথা বলছেন। অবশ্যই আমরাও বারবার এই দাবিটি জানিয়েছিলাম যে আলোচনা করতেই হবে, আলোচনায় বসতে হবে, আমাদের সংকট আমরা সমাধান করব। বিদেশিরা কেন আজকে ছড়ি ঘুরাচ্ছে, কেন না গলাচ্ছে? আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ফরেন মিনিস্টার মোমেন সাহেব যতই কনফিডেন্সিয়াল কথাবার্তা বলুক, যতই মানে খুব দৃঢ়চেতা সাহসী কথাবার্তা বলুক না কেন, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতে বিদেশি অ্যাম্বাসেডরদের পিছনে পিছনে ঘুরছে। আজকের রাষ্ট্রপতি, স্বয়ং সাবেক রাষ্ট্রপতি আপনার আব্দুল হামিদ সাহেব সেদিন বিদেশিদের সাথে মিটিং করে তিনি তো বলেছিলেন যে দেশের প্রয়োজনে যদি বিদেশিরা সুপরামর্শ দেয় আমাদের মানতে সমস্যা কোথায়। তিনি বলেছিলেন যে সময় ব্রিটিশ হাইকমিশনে ছিল আনোয়ার চৌধুরী আপনারা জানেন, এবং সেই 111-এর প্রেক্ষাপট আওয়ামী লীগ বলেছিল আমাদের আন্দোলনের ফসল। সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসলো, একটি ক্যারটেকার সরকারের অধীনে নির্বাচনে এসেই তারা ক্যারটেকারটা তুলে দিল, কারণ আওয়ামী লীগ ভালো করে জানে যে বাংলাদেশে ক্ষমতা 5 বছর পরপর রদবদল হয়। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে বিশেষ করে মুক্তিযুদ্ধের পরপর নানা অস্থির সময়ের পরও গণতান্ত্রিক যুগে যতটুকু রীতিনীতি বা গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে সেটি আপনার 91 সালেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 91 সালে নির্বাচন আছে ক্যারটেকার অধীনে, 96-এ ক্যারটেকার অধীনে, 2001-এ ক্যারটেকার অধীনে, 2008-এ ক্যারটেকার অধীনে, এই 4টি নির্বাচন ছিল বাংলাদেশের গত 52 বছরের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন, এবং জনগণের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ প্রতিনিধিত্ব নির্বাচন করেছে সেই ধরনের একটি নির্বাচন, 4টি নির্বাচন। এবং 2টি নির্বাচনে দেখেন, 91-এ বিএনপি ক্ষমতা এসেছে, 96-এ আওয়ামী লীগ, 2001-এ বিএনপি, 8-এ আবার আওয়ামী লীগ, 5 বছর পরপর ক্ষমতার পরিবর্তন হয়েছে। তো আজকের আওয়ামী লীগ, এবং নিশ্চয়ই প্রধানমন্ত্রী এটা চেয়েছেন যে তার ভালো লাগে না যে তিনি আজীবন প্রধানমন্ত্রী থাকতে চেয়েছেন, আজীবন ক্ষমতা ধরে রাখবেন, হয়তো যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা বলে থাকে যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন তারা করতে চায়, তো বঙ্গবন্ধু তার যে সংগ্রামী চরিত্র, মুক্তিযুদ্ধের যে তার অবদান এই জাতির গঠনে, জাতির স্বাধীনতা অর্জনে, সেটা নিশ্চয়ই আপনার কোনোভাবেই আপনার বলা চলে যে মূল্যায়নের অবমূল্যায়নের অবকাশ নাই, সেটি সবার ঊর্ধ্বে, আমরা স্বীকার করি। কিন্তু একই সাথে এটা তো স্বীকার করতে হবে, বঙ্গবন্ধু এই দেশকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে বাকশাল ক্যাম্প করেছিলেন সেদিন। এবং মুক্তিযুদ্ধের পরপর আওয়ামী লীগ জনগণের উপরে এতটা অত্যাচার, নির্যাতন, দমনপীড়ন চালিয়েছিল, ব্যাংক লুট, মানুষের জায়গা সম্পত্তি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের গরু চুরি, ধান চুরি, একেবারে মানে পাড়া মহল্লা থেকে, মানে মুক্তিযুদ্ধের পরপর আরেকটা হই হই রই রই মতো ডাকাতি, মানে উল্লাসে উৎসবে মানে জনগণের সম্পদ হরণ করে তাণ্ডব চালিয়ে তারা মেতে উঠেছিল, যে কারণে বঙ্গবন্ধুই তখন কিন্তু এই যে পুরানো যে ভাষণগুলো আপনারা নিশ্চয়ই খেয়াল করেন যে বঙ্গবন্ধুই বলেছিলেন আমি ভিক্ষা করে যা আনি আমার চাটার দল খেয়ে ফেলে, চোরায় নাহি শুনে ধর্মের কাহিনী, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বঙ্গবন্ধু এই কথাগুলো বলছিলেন। এবং শেষ পর্যন্ত যখন তিনি বুঝতে পেরেছিলেন যে আওয়ামী লীগকে দিয়ে দেশের মানুষের স্বার্থ রক্ষা হচ্ছে না, মুক্তিযুদ্ধের আলোকে বাংলাদেশ গঠন করা সম্ভব না, যে কোনো সময় একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হবে, তখন তিনি এই আপনার বিশেষ করে চিন্তা করেছেন শুধু আওয়ামী লীগকে দিয়ে তিনি ক্ষমতা থাকতে পারবেন না, সমস্ত রাজনৈতিক দল বিলুপ্ত করে তিনি বাকশাল ক্যাম্প করেছিলেন, যেখানে মুক্তিযুদ্ধের এই যে যদি আওয়ামী লীগের ইতিহাস এগুলো নাই, 2রা মার্চ আজকে রব্বাই এখনও বেঁচে আছেন, আজকে কতটা ইতিহাস সংকীর্ণ, এবং আওয়ামী লীগ আজকে কতটা এই জাতিকে বিভক্ত করেছে, সমাজকে বিভক্ত করেছে, একটা অসহিষ্ণু, একটা পঙ্গু সমাজে পরিণত করেছে, যেটি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেবও বলেছিলেন যে আমরা একটি পঙ্গু সমাজের দিকে এগিয়ে যাচ্ছি, ভালো মানুষগুলো নীরবে কথা বলছেন না, অন্যায় দেখো চুপচাপ থাকছেন, কারণ আজকে রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে রব সাহেব সেদিন মুক্তিযুদ্ধে স্বাধীন
বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন, কোনো জাতীয় নেতা তো সেই পতাকা উত্তোলন করে নাই, কোনো জাতীয় নেতা তো তার বাসার সামনে সেই পতাকা উড্ডীন করে নাই, রব সাহেব এবং ছাত্র নেতারা সেদিন পতাকা উত্তোলন করেছিলেন। স্বাধীনতার ঘোষণা হয়েছে কবে, কে দিয়েছে, এগুলো নিয়ে বাহাত চলে। দোসরা মার্চই তো স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ জনতার মাঝে, সেটি আওয়ামী লীগের ইতিহাসে নাই। তেসরা মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছে, ইশতেহার পাঠ করেছে শাহজাহান সিরাজ, তিনি বিএনপি করতেন, যেখানে আওয়ামী লীগের ইতিহাসে সেটা নাই, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের আয়না সেটি নাই, রব্বের কথা নাই, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন জেনারেল এম এজ ওসমানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো 25 মার্চ রাতেই গ্রেপ্তার হয়েছেন, তারপর তো কার্যত তার কোনো ভূমিকা রাখার সুযোগ নাই। জাতীয় চার নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিলেন, দিগ্ভ্রান্ত জাতিকে হ্যাভিলিয়নের বাসিওলার মতো উজ্জীবিত করেছিলেন, আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন করছে, তাদের অবদান নাই আওয়ামী লীগের আয় নাই মুক্তিযুদ্ধের। ঠিক একইভাবে আওয়ামী লীগ আমরা দেখলাম যে ঐতিহ্যগতভাবে এতটা মিথ্যাচার এবং একটা প্রতারক দল জনগণের সাথে প্রতারণা অবিরত করে যাচ্ছেন, যে আজকে স্বাধীনতার 52 বছরেও তারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের অবদান নিয়ে আজকে প্রতারণা করছেন। সব কিছুতে আজকে বঙ্গবন্ধুকে এককভাবে একেবারে সবার ঊর্ধ্বে মানে উঠিয়ে বাকিদেরকে মানে কোনো অবদান নাই, কোনো অবদান নাই, আওয়ামী লীগের অবদানে স্বীকার করে না। যেটা ওই মুজিব একটি জাতির উপকার সিনেমা নিয়ে একজন বলছেন, এই সিনেমায় জেনারেল এম এজ ওসমানের কথা নাই, আমি সিনেমাটি দেখিনি, আমি এই সিনেমা দেখবো না, আমি দেখবো অবশ্যই আওয়ামী লীগের পতনের পর, কারণ এখন তো আওয়ামী লীগ সিনেমাটা বানিয়েছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, যে নির্বাচনের আগে এগুলো দেখে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এইভাবে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে এটা দেখে আওয়ামী লীগের প্রতি কিছু সিম্পাথি তৈরি হবে, কারণ আওয়ামী লীগ খুবই আতঙ্কে আছে, খুবই দুশ্চিন্তে আছে কখন তার ক্ষমতার চেয়ারটা পেছন থেকে সরে যায়। যেটা ওবায়দুল কাদেরের মতো লোক আওয়ামী লীগের সেক্রেটারি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 1 রাতে 5 লক্ষ মানুষের লাশ পড়বে, আওয়ামী লীগ বিলীন হয়ে যাবে। আইনমন্ত্রী বলেছেন, আমি থাকবো না দেশে, আমি থাকতে পারবো না, কারণ যুদ্ধাপরাধীদের বিচারের নামে নিরীহ নিরাপরাধ যে জামাতের বেশ কিছু নেতাকে ফাঁসি দিয়েছেন, অনেক নেতাকে এই এই আপনার একটি বিতর্কিত প্রসেসের মধ্যে দিয়ে শাস্তির নামে তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, বেগম খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, আজকে আমাকেও নিতে পারে এই কথা বলার কারণে, বিএনপির মহাসচিব সহ অনেক নেতাদেরকে নিয়েছে, কারণ প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলছি, আওয়ামী লীগের প্রতারণা নিয়ে কথা বলছি, ধোকাবাজি নিয়ে কথা বলছি, ইতিহাসের সাথে তারা যে প্রতারণা করেছে, ইতিহাস যে বিকৃত করেছে সেটি নিয়ে কথা বলছি, তাদের চপেটাঘাত লাগবে, কারণ আজকের তরুণ প্রজন্ম তো আমাদের কথা শুনে, আমাদেরকে বুঝে, আমাদের ডাকে তারা রাজপথে বেরিয়ে এসেছে। আপনারা দেখেছেন সেই এই রকমের একটা রেজিম, যেটা আমরা বলছি এটি সরকার না, এখানে পুলিশের কতিপয় দুর্বৃত্ত যারা আওয়ামী লীগকে ব্যবহার করে টাকা পয়সা কারি কারি গাড়ি বাড়ির মালিক হয়েছেন, একজন পুলিশের আপনার অতিরিক্ত আপনার আইজিপি কিংবা মহানগরের আপনার ডিএমপির অতিরিক্ত একজন কমিশনার পদমর্যাদার লোকেরা হাজার হাজার কোটি টাকার প্রপার্টি বানিয়েছেন আওয়ামী লীগকে ব্যবহার করে। ঠিক একইভাবে সামরিক বাহিনীর দু চারজন আছেন, তারাও বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রজেক্ট ট্রজেক্ট করে টাকা পয়সা বানিয়েছেন, বাঁধছেন, কতিপয় ডিসি আছেন, সচিব আছেন, কতিপয় দুর্বৃত্ত মিলে এবং এই দুর্বৃত্তের সিন্ডিকেট এবং ব্যবসায়িক ক্ষেত্রেও এই মাফিয়াদের সিন্ডিকেট তেল গুদামে রেখে তেলের দাম বাড়িয়ে দেয়, পেঁয়াজ গুদামে রেখে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, আলু গুদামে রেখে আলুর দাম বাড়িয়ে দেয়, কারণ তারা তো সবাইকে চাঁদা দিয়ে ব্যালেন্স করে চলে, মন্ত্রীকে দেয়, এমপিকে দেয়, যুবলীগকে দেয়, ছাত্রলীগকে দেয়, আওয়ামী লীগকে দেয়, এইভাবে দিয়ে দিয়ে চলছে। আর জনগণের উপরে একটা জুলুম, জনগণের উপরে এই অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছে, আজকে নিরীহ নিরাপরাধ অবলা জনগণ কিছু বলতে পারছে না, নীরবে নিভৃতে সহ্য করছে, বাজারে গিয়ে নিভৃতে চোখের পানি ফেলছে, সন্তানের মুখে ঠিকঠাক মতো খাবার তুলে দিতে পারছে না। আজকে প্রধানমন্ত্রী যখন বিরোধী দল একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করছে, সেই সমাবেশ নিয়ে উপহাস করছেন, ঠাট্টা করছেন, মস্করা করছেন, মিথ্যা কথা বলছেন, তিনি বাইডেন ট্রাম্প এবং বাইডেন সংলাপে বসলে তিনি সংলাপে বসবেন, ট্রাম্প এবং বাইডেনের সাথে বাংলাদেশের সম্পর্ক কি, আপনি এই কথা বলতে পারেন? আপনি নিজে তো জোর জবরদস্তি করে ক্ষমতায় আছেন, 2014 সালে আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, 2018 সালে আগের রাতে ভোট করেছেন, আপনার আজকে আতঙ্কে আছেন যে ক্ষমতাটা চলে গেলে আপনাদের অনেকের ফাঁসি হয়ে যেতে পারে, আপনাদের অনেকের ঠিকানা জেলে হতে পারে, অনেকের ঠিকানা নির্বাসনে হতে পারে, কারণ আপনারা যে আইন করেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখল করলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কাজে আপনারা যে 2014 এবং 2018 সালে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, আপনারা জানেন যে কেউ যদি আইনগতভাবে চ্যালেঞ্জ করে আপনাদের অনেকের ফাঁসি বিচারের মাধ্যমে কার্যকর করা সম্ভব, যেখানে আপনারা ভয়ে ফাঁসি থেকে বাঁচছে, দেশ থেকে
মানে জেলে যাওয়ার ভয় আজকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছেন না, ভঙ্গচম বুঝাচ্ছেন জাতিকে, বিভ্রান্ত করছেন টেলিভিশনের সামনে, পত্র পত্রিকার সামনে মিথ্যাচার করছেন আপনাদের সেখানে দালালদের মাধ্যমে, সাংবাদিক নামের দালাল কতগুলো এই গণভবনে গিয়ে চাটু করে ইত্যা করে তেলবাজি করে আজকে জনগণের আপনার শ্বাস ফেলার জোনাই ঢাকা সবচেয়ে দূষিত বায়ু, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খুঁজে আমি জনগণ আজকে বিরোধী দল গত বছরের সেপ্টেম্বর থেকে বর্তমান এই অবৈধ ফ্যাসিস্ট সরকার, দলকানা সরকার, দালাল সরকার, চাটুকার সরকার, দেশের স্বার্থ পরিপন্থী গণবিরোধী সরকার, যারা বিভিন্ন গণবিরোধী আইন করে ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেটস আইন, সাইবার আইন, বিশেষ নিরাপত্তা আইন, এই ধরনের দমনপীড়নমূলক আইন করে যারা ভিন্ন মতের কণ্ঠ দমন করছে, গলায় রশি পরিয়ে তাদেরকে দমনপীড়ন করার একটা চেষ্টা করছে, সেই সরকারের পদত্যাগের দাবিতে এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করছি। এই আন্দোলন শুধু বিএনপি না, সমস্ত বিরোধী দল আজকে আন্দোলন করছে। একদিকে সমস্ত বিরোধী দল আন্দোলন করছে, যে আন্দোলনে দেশের দল মত নির্বিশেষে রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, সমস্ত জনগণের সমর্থন রয়েছে, সমর্থন দিচ্ছে। অন্যদিকে শুধু এই ফাসিস্ট আওয়ামী লীগ, ভোট ডাকাত আওয়ামী লীগ, চাঁদাবাজ আওয়ামী লীগ, টেন্ডারবাজ আওয়ামী লীগ শুধু তারা আজকে রড নিয়ে, বাঁশ নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে হামলা করছে, অস্ত্র নিয়ে গুলি চালাচ্ছে, একটা ভয়ঙ্কর ভীতিকর পরিবেশ তৈরি করে তারা আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে, আর টেলিভিশন পত্রপত্রিকার সামনে হাসি ঠাট্টা মস্করা করছে। যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটি নির্বাচন হয়েছে, কেন নির্বাচন হবে না, আরেকটি নির্বাচন কেন হবে না, আরেকটি না আজীবন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, আপনার অধীনে কেন জনগণ নির্বাচন হবে? আপনি তো প্রতারণা করেছেন, ধোকাবাজি করেছেন, বেইমানি করেছেন, জাতির সঙ্গে বেইমানি করেছেন, জাতীয় বেইমান আপনারা। 1918 সালে আপনার মৃত বাবার উপরে শপথ রেখে বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি শেখ মুজিবের কন্যা, আমার প্রতি আস্থা রাখেন। আপনি আস্থা রাখতে পেরেছিলেন, আপনি ক্ষমতার জন্য সব কিছু করতে পারেন এবং করছেন। আজকে মির্জা ফখরুল সাহেবকে জেলে নিয়েছেন, বিএনপি নেতাকর্মীদেরকে আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার কথা বলছেন, সাজা দেওয়ার কথা বলছেন, যে রাতে আপনার বিচার কার্য সম্পন্ন করার জন্য দ্রুত বিচার কার্য সম্পন্ন করার কথা বলছেন। আজকে আইন, আদালত, নিয়ম নীতির কোনো কিছু তোয়াক্কা করছেন না। আমি জানি না, আসলে বয়স হলে আমাদেরও বাবা মা আছে, মুরব্বীদের আমরা সম্মান করি, কিন্তু স্বাভাবিকভাবে বয়স হলে মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায়। তো আমাদের প্রধানমন্ত্রীর আসলে যেটা বলে বয়স হওয়ার যেটা বৈজ্ঞানিক যে লক্ষণ, মেজাজ খিটখিটে হয়, মনোযোগ থাকে না, আপনার স্মৃতিশক্তি হ্রাস পায়। তো আজকে প্রধানমন্ত্রী যে মেজাজ খিটখিটে, তিনি যে রাগী, ক্ষুব্ধ, সে তার কথাবার্তাতে বোঝা যাচ্ছে কীভাবে একজন সংবিধানের বৈঠক, কীভাবে একজন প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমি যেদিন আমাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন ক্ষমতায় যাব খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করব। তো এই যে তাহলে নাটক করালেন আদালতকে, আদালতকে যে একটা নাটকের রঙ্গমঞ্চ হিসেবে ব্যবহার করলেন, এটা আজকে প্রমাণিত যে আপনি সিদ্ধান্ত দিয়েছেন যে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করা হবে, খালেদা জিয়াকে শাস্তি দেওয়া হবে, এটা আপনি সিদ্ধান্ত দিয়েছেন। আজকে আপনি বলছেন যে হাত ভেঙে দেওয়ার জন্য, হাত পুড়িয়ে দেওয়ার জন্য, এই যে একজন প্রধানমন্ত্রী বলতে পারেন, প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রীর ভাষা এবং শব্দ চয়ন, এটা তো সন্ত্রাসীদের কথা, ক্যাডারের কথা, এটা আপনার ওই ছাত্রলীগ, যুবলীগ বলতে পারে, এটা কি প্রধানমন্ত্রীর পদের জায়গা থেকে আপনি বলতে পারেন যে এই হাত দিয়ে মানুষ পোড়াবে, বাস পোড়াবে, হাত পুড়িয়ে দিবেন? তাহলে আইন কেন? আইনের দরকার নেই এই দেশে, হাত ভেঙে দিবেন, আইন কেন? আজকে বিরোধী দল শান্তিপূর্ণভাবে অবরোধ করছে তাদের গণতান্ত্রিক দাবি দেওয়া আদায়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে। কেন আপনি যদি জাতির পিতার কন্যা হয়ে থাকেন, স্বাধীনতার আপনার মহানায়কের কন্যা হয়ে থাকেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ, আপনি এই করেছেন, সেই করেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন, কর্ণফুলী টানেল করেছেন, পদ্মা ব্রিজ করেছেন, আপনার কেন কনফিডেন্ট নাই একটু সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য? কেন আপনি ভীত? আজকে বলছেন আপনার সাথে জনগণ আছে, কই? আপনি তো একটা সাহস করছেন না, যোগ্য পিতার যোগ্য কন্যা হলে চ্যালেঞ্জ করেন, চ্যালেঞ্জে দেখেন তত্ত্বাবধায়ক সরকার দিনে নির্বাচন দেন, দিচ্ছেন না কেন? জনগণকে ভুলবার বুঝাচ্ছেন যে আপনার অসাংবিধানিক সরকার, সংবিধানে নেই এই সেই, এই যে সংবিধান, এটা আমার বাচ্চা কলম দিয়ে আজকে দাগ দিয়েছে, সংবিধানে কী লেখা আছে? মানুষ আজকে সংবিধান পড়ছে না, এগুলো দেখছে না, কারণ আপনারা তো এগুলো সব
কাটছাট করে আজকে নিজের মতো করে সবকিছু করে নিয়েছে। 17 বার এই সংবিধান সংশোধন হয়েছে, প্রয়োজনে আরো 1 বার না 17 বার হবে। 91 সালের সংবিধানে ছিল না কিভাবে আপনার রাষ্ট্রপতি পদত্যাগ করবে, কার কাছে ক্ষমতা হস্তান্তর করবে। সেদিন কোর্টের একজন প্রধান বিচারপতির কাছে আপনার জেনারেল এরশাদ সাহেব ক্ষমতা হস্তান্তর করেছিলেন। প্রধান বিচারপতি কেয়ারটেকার আপনার প্রধান থেকে নির্বাচন করে আবার বিচারালয়ে ফিরে গিয়েছেন। আইনে ছিল না, সংবিধানে ছিল না, জনগণের প্রয়োজনে সেদিন সেগুলো তৈরি করা ছিল। এবং এই সংবিধানেই বলা আছে যে আপনার যে সময়ের প্রয়োজনে এবং জনগণের চাহিদা মোতাবেক, সময়ের প্রয়োজনে এবং জনগণের চাহিদা মোতাবেক এই সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখিয়া সংশোধনের মাধ্যমে ইহাকে যুগোপযোগী করা হইয়াছে। এটা 2016 সালের আপনার সর্বশেষ যে সংশোধনী সহ সেখানের উপক্রমণিকা, সেখানে এটি বলা আছে যে সময়ের প্রয়োজন এবং জনগণের চাহিদা মোতাবেক। আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আপনি গণভোট করুন, 80% জনগণ বলবে যে তারা নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চায়। আপনার মতো এই আপনার প্রতারক সরকার অধীনে, দখাবাদ সরকার অধীনে, বেইমান সরকার অধীনে কোনো সুস্থ সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ নির্বাচন অংশ নেবে না, দালাল চাটুকান এবং আপনার চামচারা ব্যতীত। আমরা দেখছি কিছু ছোট দল বলছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, অসাংবিধানিক সরকার চায় না, এগুলো বই ভোট দর দালাল চাটুকার, 5 জন কর্মী নাই, 1 ম্যান 1 পার্টি। আজকে 40টি নিবন্ধিত দল আছে, হ্যাঁ, 4 তারিখ নির্বাচন কমিশন সংবিধান দিয়েছে। এই নির্বাচন কমিশন কতটুকু মেরুদণ্ডহীন, কতটুকু ব্যক্তিত্বহীন, কতটুকু দালাল, সেটা তো আমরা দেখেছি। আমি আমার সেক্রেটারি সহ আমরা তো নিবন্ধনের বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, কতটা থার্ড ক্লাস লোক হলে তিনি আমাদেরকে বলতে পারেন আমাদের কিছু করার নেই, আপনারা আদালতে যান, বোঝে নিত পরিবেশ পরিস্থিতি। হ্যাঁ, এই দালাল করবে সুষ্ঠু নির্বাচন, এই চাটুকার যে ওবায়দুল কাদেরকেও স্যার বলে, কোথায় চাটুকারি তো করে আজকে পুরস্কার স্বরূপ মনে করে, সেটা তো তাই করবেন, তার দ্বারা সুষ্ঠু নির্বাচন হবে এই দেশে। হ্যাঁ, যেখানে আজকে এই যে নিবন্ধিত দলগুলো, এই যে নিবন্ধনের জন্য যে সমস্ত দল আবেদন করলো, সক্রিয় সমস্ত দলকে বাদ দিয়ে আপনার উইফোর 2টা দলকে, বিএনএম এবং এই সুপ্রিম পার্টিকে নিবন্ধন দিল। আর সেখানে রাজপথের সবচেয়ে সক্রিয় দল ছিল গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদকে নিবন্ধন দেয়নি, এবি পার্টিকে নিবন্ধন দেয়নি, আরও অনেক দল ছিল তাদেরকে নিবন্ধন দেয়নি। নিবন্ধনটা যেটা দিলে সরকার পতন হতো না, নির্বাচন বাধাগ্রস্ত হতো না, হয়তো ধরেন এই 2টা দল আরও নিবন্ধন পেত, সেই 2টো দলকে নিবন্ধন দেয়নি। আর এই ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন আপনার চামচা করবে সুষ্ঠু নির্বাচন, হ্যাঁ, এই চামচার উপরে ডিপেন্ড করে আপনার নির্বাচনে যাবে। দালালরা যেতে পারে টাকার লোভে, পয়সার লোভে, এমপি হওয়ার লোভে। আমরা বলছি যেটা আজকে বিরোধী দল, আমরা বিএনপির সাথে ক্ষমতার ভাগাভাগি, সিট ভাগাভাগির জন্য আমরা আন্দোলন করছি না, আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি। জনগণের ভোটের অধিকার থাকবে, সেখানে যিনি মেয়র হোক, চেয়ারম্যান হোক, আমাদের আপত্তি নাই। তো প্রধানমন্ত্রীর প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, সংবিধানের দোহাই দিয়ে, আইনের দোহাই দিয়ে আপনি ক্ষমতা থাকতে পারবেন না। আপনি 2টো রিসেন্ট ঘটনার আপনার থেকে শিক্ষা নেন। নিরাপদ সড়ক আন্দোলনে আপনি ভেবেছিলেন যে স্কুল পড়ুয়া কিশোররা তরুণরা রাস্তায় এইভাবে বের হয়ে আসবে, কুরসংস্কার আন্দোলনকারী, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই ছাত্রলীগ গুন্ডালিক পাণ্ডালিককে উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সেদিন হল ভেঙে বেরিয়ে এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সারা দেশ অচল করে দিয়েছিল। আজকে যেভাবে আপনি এবং আপনার কতিপয় প্রশাসনের দুর্বৃত্তরা বিরোধী দলের উপরে দমনপীড়ন চালিয়ে যেভাবে গুলি করছে, রাস্তায় কোপাচ্ছে, মেরে ফেলছে, গণগ্রেপ্তার চালাচ্ছে, আপনার কি মনে হয় না এইভাবে যদি তাণ্ডব চলতে থাকে সন্তানের মায়েরা রাস্তায় বেরিয়ে আসবে, স্বামীর আপনার আপনার স্ত্রীরা রাস্তায় বের হয়ে আসবে, কী পরিস্থিতি চিন্তা করতে পারছেন? আজকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত পশ্চিমারা বলছে, চাপ দিচ্ছে যে আজকে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। আপনি যত কনফিডেন্টের কথা বলেন, আজকে বিরোধী দলের উপরে যেভাবে 2014 সালে দমনপীড়ন চালিয়েছিলেন, 2018 সালে দমনপীড়ন চালিয়ে একটা সাজানো পাতানো নির্বাচন করেছিলেন, সে সময় আপনাদের প্রভু ভারত ছিল, যেটা মোমেন সাহেব বলেছে এই আপনার কি গত বছর পূজায় যে আমরা ভারত সরকার, ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা রাখার জন্য যা করার তারা তাই করবে, ভারত প্রভু আপনার সাথে নাই, আপনার সাথে কেউ নাই, আপনি গায়ের জোরে যে মানুষকে শক্তি দেখাচ্ছেন যে না আমি কি নির্বাচন করে নিব, আমি করব, কিন্তু আপনি পারবেন না। আজকে আপনি উন্নয়নের কথা বলছেন, কোন উন্নয়নের কথা বলছেন?
দেশের মানুষ গাড়িতে চলে নাই, এদেশে রাস্তাঘাট ছিল না, আপনি একাই ঘোড়ার ডিমের উন্নয়ন করেছেন। আপনারা 96 থেকে আবার 91 পাঁচ বছর ছিলেন, 2001 থেকে 2000 আপনার 2002 থেকে 8 পর্যন্ত আপনারা ছিলেন না, সে সময় দেশ উন্নয়ন হয় নাই, দেশ চলে নাই, পাগলের ফুলাপ বকছেন। এগুলো কি কোনো রাজনৈতিক নেতার ভাষা? এগুলো কি গোয়েবলসের কথা? এগুলো মানুষ বুঝে না তো? দয়া করে আপনাকে অনুরোধ করব, আপনার প্রতি এদেশের মানুষ যথেষ্ট সম্মান দেখিয়েছে, শেখ মুজিবের কন্যা হিসেবে, বঙ্গবন্ধুর কন্যা হিসেবে 81 সালে যখন পিতৃহারা পরিবার হারা আপনার কন্যা হিসেবে যখন দেশে এসেছিলেন, মানুষ আপনার মাথার উপরে ছাতা ধরেছিল, কিন্তু আপনি মানুষের বুক থেকে রক্ত ঝরিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, আপনার স্ত্রীকে বিধবা করেছেন, অসংখ্য মানুষকে, অসংখ্য মানুষের রক্তে আপনি রাজপথ রঞ্জিত করেছেন শুধু অবৈধভাবে ভোটারবিহীনভাবে ক্ষমতায় থাকার জন্য। এদেশের মানুষ আপনাকে কি পরিমাণ আজকে আপনাকে ঘৃণা করে, আপনি যদি রাস্তায় বের হতেন, যদি বোরকা পরে নীরবে নিভৃতে, তখন দেখতে পারতেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও মন থেকে চায় না যে আপনি আর ক্ষমতায় থাকেন। আপনি কি চান? কতবার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় চান? আপনি তো এর আগে একাধিকবার বলেছেন যে আমি অবসরে যাব, অবসরে গিয়ে গ্রামে থাকব, চারবার প্রধানমন্ত্রী থেকেছেন, আর কি চান? এটিকে মিডল ইস্টের মতো রাজতান্ত্রিক দেশ আপনি রানী হিসেবে থাকবে, রাজা হবেন, নাকি গ্রেট ব্রিটেনের মতো রাজতান্ত্রিক দেশ আপনি পৈতৃক সূত্রে আপনার বাবা মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছে, হ্যাঁ আমরা স্বীকার করি নেতৃত্ব দিয়েছে, তাই বলে আপনি আজীবন প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন না? এই রাষ্ট্রত্র প্রতিষ্ঠা করার জন্য আপনার বাবার সাথে দেশের ছাত্ররা মুক্তিযুদ্ধ করে নাই, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয় নাই, জাতীয় নেতৃবৃন্দ আপনার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নাই, আপনার বাবার একার কথায় কিংবা আপনার বাবার একক নেতৃত্বে দেশ স্বাধীন হয় নাই, দেশের অন্যান্য আপামর জনসাধারণ তাকে সহযোগিতা করেছে, ছাত্র, যুবক, আর্মি, শিক্ষক, সাংবাদিক, নিশ্চয়ই মনে আছে আপনার বাবারও রাজনৈতিক গুরু ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, আপনার বাবাকে সাংবাদিক হিসেবে সেই সময় আপনার তুলে ধরেছে, জাতীয় নেতা হিসেবে তৈরি হতে সহযোগিতা করেছে, এই ইত্তেফাকের আপনার ভুলে গেলাম ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তিনি, সেগুলো আপনার ভুলে যাচ্ছেন? এটা আপনার যেভাবে আপনি বলছেন যে আমি এতগুলো টেলিভিশনে অনুমতি দিয়েছি, আমি আর্মিকে কি সামরিক বাহিনীর সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করেছি, গৃহহীনদের ঘরের ব্যবস্থা করেছি, এটা কি আপনার পৈতৃক সম্পত্তি থেকে আপনি দিয়েছেন, না আপনার দলের নেতাকর্মীদের টাকায় দিয়েছেন, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় দিয়েছেন? প্রতিনিয়ত আমরা জনগণ এই যে গেঞ্জিটা গায়ে দিচ্ছে, এটার যে সুতোটা যেই ফ্যাক্টরিতে তৈরি হয়েছে সেখানে ট্যাক্স নিয়েছে, এই সেলাইটা যারা করেছে তারা আপনার ট্যাক্স নিয়েছে, আপনার মার্কেটিং যারা করেছে, বিভিন্ন পদে পদে আমাদের প্রতিটি আপনার দৈনন্দিন জীবনে ব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে শ্যাম্পুটা, মাথার চিউনিটা, প্রত্যেকটা জিনিস ক্রয় করার জন্য বাইরে থেকে আমদানি থেকে শুরু করে দেশের মধ্যে প্রোডাকশন, আমরা পদে পদে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সেই ভ্যাট ট্যাক্সের টাকায় আপনার গণভবনের পোলাও রান্না হয়, ইলিশ মাছ রান্না, আপনি যে গণভবনে মুরগি পালেন, মাছ পালেন, সেগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়। আপনার রাষ্ট্রপতি, আপনারা বলতে জনগণের রাষ্ট্রপতি এখন সিঙ্গাপুর চিকিৎসা নিচ্ছে, হ্যাঁ এই যে তো আপনাদের উন্নয়নের সবচেয়ে নমুনা, 15 বছর একটানা ক্ষমতায় থেকে দেশের স্বাস্থ্যখাতকে উন্নত করতে পারেন নাই, প্রধানমন্ত্রী লন্ডন যান চোখের চিকিৎসার জন্য, সিঙ্গাপুর যান চিকিৎসা করার জন্য, রাষ্ট্রপতি যান চিকিৎসা করার জন্য, তো এই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে? রাষ্ট্রপতির মতো তার চেক আপের সুযোগ আছে? তো এই যেই তো আপনাদের উন্নয়নের নমুনা, আপনাদের এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা সবাই বাইরে পড়ে, লন্ডন, আমেরিকা, ইউরোপে অনেকে পড়ে, ব্যবসা বাণিজ্য সবাই বাইরে সিটের, আর এই দেশে আজকে যারা ছোটোখাটো ব্যবসায়ী পথে বসে গেছে, ব্যবসা করতে পারছে না, আর যাদের একটু টাকা পয়সা আছে তারাও দেশ ছাড়ছে। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আজকে পুলিশ সহ প্রশাসনের ভাই বন্ধুদের উদ্দেশ্যে দেখেন, যেটি আমি বলছিলাম যে আজকে আওয়ামী লীগের সভানেত্রী কিংবা আওয়ামী লীগ যদি সরকারে থাকে বা না থাকে তাও আপনাদের চাকরি থাকবে, প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ক্ষমতা থাকলেও আপনাদের চাকরি থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান কামাল থাকলেও আপনাদের চাকরি থাকবে, না থাকলেও আপনাদের চাকরি থাকবে। দয়া করে আপনারা জনগণের সাথে সংঘর্ষে জড়াবেন না। এই যে পুলিশ সদস্য মারা গিয়েছে তার পরিবারের দায় কে নেবে? কোনো আওয়ামী লীগের এমপি মন্ত্রীর পরিবারে কেউ মারা গিয়েছে তাদের কিছু হবে? ওই পুলিশ সদস্যের পরিবারে কান্নার রোল। আজকে জনগণ, আমরা গণতন্ত্রের জন্য যারা লড়াই করছি, আমরা কিন্তু জীবনটা হাতে রেখে লড়াই করছি যে আমরা দেশের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে আমরা জীবন দেব, আমরা রক্ত ঝরাচ্ছি। আপনারা একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখতে গিয়ে আপনারা আজকে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। যারা অসংখ্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, রক্তাক্ত করেছে, লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে
মিথ্যা মামলা দিয়ে এখনো হাজার হাজার নেতাকর্মীদেরকে কারাগারে অমানবিক পরিবেশে রেখেছে। 44,000 ধারণ ক্ষমতার কারাগারে আজকে প্রায় লক্ষাধিক কারাবন্দী মিথ্যা মামলায় জেলে আছে। এই যে যারা মামলাগুলো দিচ্ছেন, তাদের ছেলে সন্তান নাই। এই গজব আপনাদের উপরে পড়বে না? আপনাদের হাতটা কি কাঁপে না আপনি যখন মিথ্যা মামলা লিখতেছেন? হ্যাঁ, এর জন্য আল্লাহর কাছে হিন্দু হয়ে থাকলে ভগবানের কাছে বা যিশুর কাছে যার কাছে বলবেন আপনাদের জবাবদিহি করতে হবে না? যে নীতি নৈতিকতা গণবিরোধী কাজ করছেন, দয়া করে প্রশাসনের ভাই বন্ধুদেরকে এটাই বলবো যে এই সরকার টিকতে পারবে না। যদিও তারা গায়ের জোরে আগামীতে একটা একতরফা নির্বাচন করে, টিকতে পারবে না, দেশ চালাতে পারবে না। জনগণকে আজকে বলছি, দ্রব্যমূল্যর দাম দেখতেছেন না? দাউ দাউ করে আগুনের মতো বাড়তেছে, কমতেছে না, ভবিষ্যতে আরও কমবে না। এখন তো টুকটাক খেতে পারছেন, সামনে না খাওয়ার জো হবে। ওই 74-এর সেটা 74-এর সেই সময় বলে, সেই সময় 10 পয়সা 5 পয়সা লবণ নাকি 104 টাকা হয়েছিল। আওয়ামী লীগ সরকারই তখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতারাই সে সময় হরিলুট চালিয়েছে। আজকে জিনিসপত্রের দাম দফায় দফায় বাড়ছে, এই জিনিসপত্রের দাম কমবে না, কারণ হচ্ছে সরকারি দলের নেতাদের সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলদারি। সবচেয়ে বড় কথা হচ্ছে দেশটিকে দুর্নীতি এবং অর্থপাচারের ফলে ডলার লুটপাট করে দেশের অর্থনীতিকে ফাঁকা করে ফেলেছে, রিজার্ভ তলা নিতে। কাজেই ডলারের সাথে টাকার অবমূল্যায়ন, এগুলো ব্যালেন্স চেক অ্যান্ড ব্যালেন্স করতে গিয়ে অর্থনীতি নাই। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র 4টি দেশের সাথে ব্যবসা বাণিজ্যের চুক্তি বাতিল করেছে, গ্যাবন, নাইজার, আফ্রিকান প্রজাতন্ত্র, এরকম 4টি দেশের সাথে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ কিন্তু পশ্চিমারা বারবার সতর্ক করছে, এই যে 28 অক্টোবর বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ যে উস্কানি দিয়ে পরিস্থিতিটাকে সহিংস করলো, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা যে গুলি চালিয়েছে, অস্ত্র চালিয়েছে, আমাদের যুব নেতা সাইমন তার নাভিতে সরাসরি গুলি লেগেছে, আমাদের শ্রমিক নেতা রুবেল তার চোখ, বাম চোখটা নষ্ট হয়ে গিয়েছে, চোখ বিজ্ঞান হাসপাতাল চিকিৎসা নিচ্ছে, আমাদের ছাত্রনেতা সম্রাট, ছাত্রনেতা অর্ণব, শ্রমিক নেতা আব্দুর রহমান, 40-45 জন লোক আহত হয়েছে, তার মধ্যে 8 জন খুবই গুরুতর, তাদের চিকিৎসা চালাতে আমরা হিমশিম খাচ্ছি, আমাদের এই অবরোধের মধ্যে 6 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, তারপরেও আমরা কর্মসূচি করছি, আমরা কিন্তু রাজপথ থেকে সরে যাইনি, কারণ আমরা মনে করি যে আজকে এটা দেশের মানুষের মুক্তির জন্য লড়াই। গণতন্ত্রকে ফিরিয়ে না আনতে পারলে এই দেশের ভবিষ্যৎ অন্ধকার, এই দেশ একটা ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে। তাই খেয়ে না খেয়ে নেতাকর্মীদেরকে ঝুঁকির মধ্যে ফেলে, আমরা ঝুঁকির মধ্যে ফেলে, পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে আজকে আন্দোলন সংগ্রাম করছি। কিন্তু অবশ্যই আমাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধাদেরকে অবশ্যই বলবো, আপনারাও এই অসুস্থ আহত কারাবন্দী নেতাদের সহযোগিতা, আপনারা এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন, যারাই আন্দোলন করছে গণঅধিকার পরিষদ সহ। যেটি আমরা বলছিলাম যে আজকে সর্বশেষ এটি বলে শেষ করতে চাই, যেখান থেকে শুরু করেছিলাম, আজকে প্রধানমন্ত্রী যেভাবে আজকে আপনার বাইডেন, ট্রাম্প বাইডেন সংলাপে বসলে তিনি সংলাপে বসবেন, হাত ভেঙে দেওয়ার কথা, হাত পুড়িয়ে দেওয়ার কথা, ইভেন এর আগের যে কিছু কথা সেগুলো তো আপনারা জানেন, যে ডক্টর ইউনুস থেকে শুরু করে প্রধানমন্ত্রী বেগম তিনি রাষ্ট্র চালাচ্ছেন, এই রাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে তিনি সুদকে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন না? তিনি যদিও 2014 সালে আপনার শুক্রানাম আপিল করে বলেছিলেন দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী, তিনি কি চালাচ্ছেন প্রকৃত অর্থে? হ্যাঁ, শাপলা চত্বরে আলেম আমাদের উপরে কি নির্মম নির্যাতন চালিয়েছিল যাতে মনে নাই? আজকে বিএনপির উপরে দায় চাপিয়ে বলছে যে হাসপাতালে হামলা করা ইসরায়েলিদের ভূমিকা অবতীর্ণ হচ্ছে বিএনপি। অথচ এই ইসরায়েলের সাথে প্রধানমন্ত্রীর সরকার সম্পর্ক স্থাপন করেছে, গোয়েন্দা নজরদারি করার জন্য 100 কোটি টাকার বাণিজ্য করেছে, পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দিয়েছে, কি ভণ্ডামিটা দেখছেন! ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে, ওইদিকে ইসরায়েলের সাথে বাণিজ্যিক চুক্তি স্থাপন করে, এমনকি ভিতরে ভিতরে সমঝোতা করেছে যে এইবার যদি ক্ষমতা আসে ইসরায়েলকে কনসুলেট খুলতে দেবে। কি ধরনের বাটপার প্রতারক, চিন্তা করেন! আজকে বিএনপিকে হাসপাতালে আগুন দিল পুলিশের লোকেরা, এজেন্সির লোকেরা, যেমনিভাবে বাস এবং গাড়িগুলোতে আগুন দিয়েছে। আজকে হাইকোর্টের সামনে এর আগে ওই মহাখালী মৌচক ফ্লাইওভারে বলেছে এই আপনার প্রেসের আপনার ড্রেস পরে ভেস্ট পরে আপনার পুলিশের সামনে আগুন দিচ্ছে, আগুন দিয়ে চলে যাচ্ছে নীরবে নিভৃতে, হ্যাঁ গাড়ি চোটে আগুন দিচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং এজেন্সির লোকেরা, যারা এজেন্সির সাথে কানেক্টেড, যাদেরকে ট্রেন করেছে,
যেটা 10 ডিসেম্বর আগে আমি বলেছিলাম যে তখনও তাদের এই আপনার গাড়ি পুরানোর প্ল্যান ছিল, এই অবরোধ আমি তো এর আগে স্ট্যাটাস দিয়েছি, তারা দেশীয় গাড়ি পুরানোর তাদের টার্গেট, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও যে প্রধান বিচারপতি, সেদিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকেরাই ওই বাড়িবুড়ি দিয়ে বলেছিল প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করেছিল। যদি আন্দোলনকারীরাই করতো তাহলে তো প্রধান বিচারপতির বাসভবনে তছতছ করে ফেলতো আন্দোলনকারীরা যদি করতো, বরঞ্চ আন্দোলনকারীদের উপরে কীভাবে ছাদের উপর থেকে চেয়ার সেল গুলি মারা হয়েছে, কীভাবে পুলিশের ভাইয়েরাও কিছু লোককে কীভাবে পিটিয়ে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে, স্বাভাবিকভাবে একজন পুলিশ সদস্যকেও যেভাবে আবার পিটিয়ে হত্যা করেছে, এটিও নিন্দনীয় অমানবিক কাজ বলে আমি মনে করি। কারণ কিছু ক্ষেত্রে তো যুদ্ধের ময়দানেও তো কিছু নিয়ম আছে, যে শত্রু যদি আপনার হাতে সারেন্ডার করে তখন তার প্রতি এই পৈশাচিক অমানবিক নির্যাতন করা উচিত না। সেদিন ধাওয়া পাল্টা দেওয়ার সময় আমরা দেখেছি ডিআর টাওয়ার ওই যে কালভার্ট রোডের মাথায় যে ফকিরাপুল গলি, ফকিরাপুলের ওইখানে এই দিক থেকে দুই দিক থেকে আপনার পাল্টা ধাওয়া দিয়ে পুলিশকে একেবারে ডিআর টাওয়ারের কোণায় নিয়েছে, তারা হাতুচু করে মাপ চেয়েছে, তাদেরকে ওইভাবে পরে লোকেরা কিছু বলে নাই। আমিও সে পুলিশের গায়ে যেন আঘাত না করে সেভ করার জন্য চেষ্টা করেছি। এদিকে বিজয় 71 হোটেলের এই এই কর্নারটাতে আপনার এই যে আপনার কালভার্ট রোডের এই মাথা থেকে পুলিশকে ধাওয়া দিয়ে আপনার এই বিক্ষোভকারীরা ওই কড়ায় নিয়ে গেছে, সেখানেও তারা মাপ চেয়েছে, তাদেরকে পরে আর আক্রমণ করে নেই। কিন্তু পুলিশ সদস্য দেখলো একটা ছেলেকে সেখানে পিটিয়ে পিটিয়ে পা ভাঙছে, মাথায় বাড়ি দিচ্ছে, আমাদের শ্রমিক নেতার একজন মাথায় বাড়ি দিচ্ছে, খুলি ভেঙে ঢুকে গেছে। এই ধরনের অত্যাচার নির্যাতন পুলিশ প্রশাসনের বাইরে তো করছেন, শুধুমাত্র বলছেন যে আপনারা যে একজন পুলিশ সদস্যকে এইভাবে নির্মমভাবে মারলো, আপনারাও তো পিটিয়ে এইভাবে নির্মম নিষ্ঠুরতা করছেন। কাজী প্রশাসনের বাইরেকে অনুরোধ করবো, আপনারা এইভাবে ঝামেলায় জড়িয়েন না, দেশটাকে ধ্বংস করেন না। শেখ হাসিনা আগামীতে যদি একতরফা নির্বাচন করে এই দেশটা ধ্বংস হবে, ব্যর্থ এবং পঙ্গু রাষ্ট্রে পরিণত হবে, একটা সহিংস প্রবণ অর্থনৈতিকভাবে একটা বিপর্যস্ত দেশ হবে, দয়া করে আপনারা আজকে বিচার বিভাগ, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো, আজকে আমরা বিএনপিকে ক্ষমতা আনার জন্য আন্দোলন করছি না, আমরা তো বলছি যে এখন একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠিত হবে, প্রয়োজনে তারা একটা নির্দিষ্ট সময়ের জন্য থাক, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচনকালীন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তারপরে নির্বাচন দেখ। আমি তো মনে করি যে শেখ হাসিনার এই পরের বছরের চেয়ে বাংলাদেশের ইতিহাসে যে কয়বার সামরিক বাহিনী ছিল, যদিও সামরিক বাহিনী তো ইচ্ছে করে ক্ষমতা আসে নাই, রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তারা টেকওভার করেছে, তাও শেখ হাসিনার চেয়ে তখন দেশ ভালো চলেছে। আজকে যদি সেই পরিস্থিতি হয়, হ্যাঁ প্রয়োজনে পুলিশ বাহিনী দেশ চালান, পুলিশের প্রধানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক, আপনারা দায়িত্ব চালান আনসার পুলিশ যারা রাস্তা আজকে আছেন, বিজেপি বিডিআর তারা মিলে দেশ চালান, কেন একটি রাজনৈতিক দল এইভাবে আজকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে বিচার বিভাগ প্রশাসন সব কিছুকে দলীয়করণ করে আজকে বাংলাদেশকে একটা রাজতান্ত্রিক দেশে পরিণত করবে। রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটু বলবো, আপনাদের উদ্দেশ্যে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। 71 দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের পরে দেশ স্বাধীন হয়েছে, 52 সালে সালাম রফিক শফিক বরকত অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধ 71-ই শুধু দেশ স্বাধীন হয় নাই, অনেক আগে থেকে সেই 52-র ভাষা আন্দোলন থেকেই বলা চলে মুক্তিযুদ্ধের আন্দোলনের সূচনা হয়েছে, সূত্রপাত হয়েছে। 71-এ আমরা মুক্তিযুদ্ধ, আমরা স্বাধীন হয়েছি দেশ। এরশাদ ক্ষমতা লাভ করার পরে 82 সালের পর থেকে দীর্ঘ 8-9 বছর রাজপথের আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছি। ইনশাআল্লাহ আগামীতেও আমরা লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই জনগণকে নিয়ে বিজয় অর্জন করব, জনগণকে দলমত নির্বিশেষে বলব আপনারা রাস্তায় নামুন, বিরোধী দল সমের এই শান্তিপূর্ণ অবরোধ এবং হরতাল যে কোনো কর্মসূচিকে আপনারা সফল করুন। গত আপনার 29 তারিখ হরতাল আপনারা স্বতঃস্ফূর্তভাবে সফল করিয়ে সরকারকে দেখিয়ে দিয়েছেন যে জনগণ আপনারা এই সরকারকে চান না। প্রথম দিনের অবরোধ আপনারা সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পালন করেছেন, এটা ঠিক যে বন্দুকের নল ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ তাদের এই দাপট রাস্তায় ওই মাত্র হয়তো আন্দোলন সংগ্রাম হয়নি, তারপরেও যতটুকু হয়েছে কম হয়নি। আজকেও কিশোরগঞ্জে দুজন আমার ভাইকে নিহত হয়েছে, সিলেটে একজন মানুষকে পুলিশ মেরে ফেলেছে, তারপরেও আগামীকালকে আন্দোলন হবে, পরের দিনও হবে, 3 দিন যে টানা অবরোধ এই অবরোধ চলবে, এবং এই অবরোধে দয়া করে আপনারা গাড়ি বের করবেন না, সড়ক পথে রেলপথে নৌপথে আপনারা
যান চলাচল করবেন এবং অবশ্যই আমাদের নেতা কর্মী সহ যারা আছেন যেভাবে হোক গাড়ি ঘোড়া যেন না চলতে পারে, রাস্তাঘাট সড়ক নৌপথ রেলপথ অবরোধ করে দিতে হবে, অচল করে দিতে হবে এবং ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইভটি শেয়ার করার মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন, বার্তা পৌঁছে দেবেন এবং অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভ দেখবেন। এবং আজকে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে, উদ্বেগের বিষয় হচ্ছে, কিছু কিছু মিডিয়া পক্ষপাত দুষ্ট হয়ে তারা এই আন্দোলন নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে। কাজেই এই সোশ্যাল মিডিয়া সহ বিশেষ করে যারা দেশের বাইরে থেকে ইউটিউবে ফেসবুকে কথাবার্তা বলছেন সঠিক চিত্রটা আপনারা তুলে ধরবেন।